সাম্প্রতিক উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল হয়। আর সেই মিছিলের শেষে বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ ঢাকের তালে নাচ করেন। আর সেই ভিডিও হয় ভাইরাল। ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তার প্রশ্ন, তৃণমূলের আইএনটিটিইউসি নেতা কোন অক্সিজেন নিয়ে এমন নাচ রেচেছেন? বিজেপির সভাপতির অভিযোগ, নেশাগ্রস্ত মিছিলে হাঁটছে নৃত্যরত নেতা। তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন, সেদিনের জনজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওই দিন আমাদের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছিল, ঢাকিদের অনুরোধে নাচ করেছে, কে কি বলল তাতে কোনো কিছু যায় আসে না বলেও জানিয়েছেন। এবং যে ভিডিও ভাইরাল হচ্ছে সে ভিডিও সত্যতা যাচাই করেন এই সময় কলকাতা। কে আইএনটিটিইউসির নেতা? মুখের সিমটমটা দেখুন, গত তিন দিন আগে মিছিলে নাচ দেখুন। আমি মুখের সিমটমটা দেখতে বললাম এই কারণে, উনি কোনো একটা অক্সিজেন নিয়ে এটা করছেন। হ্যাঁ, কোনো একটা অক্সিজেন টক্সিজেন নিয়ে এটা করছেন, কারণ উনি যখন বক্তব্য রাখেন অক্সিজেন নিয়েই বক্তব্য রাখেন, কারণ অক্সিজেন ছাড়া উনি বক্তব্য রাখতে পারেন না। অক্সিজেন বলতে মানে যেমন অক্সিজেন আবার কার্বনিক অ্যাসিডও আছে, এইসব খেয়েটেই উনি বক্তব্য রাখেন, খেয়েটেই নাচ করেন। যাই হোক, তো এদের থেকে আর ভালো কী আশা করা যায়? সমাজ ব্যবস্থা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এদের মতো, এই ভুইফোড় নেতাদের মতো, যারা নেশাগ্রস্ত অবস্থায় মানে মিছিলে হাঁটে, মঞ্চে বক্তব্য রাখে, এই নাচ, এদের থেকে আর কী আশা করবেন? তো এই তৃণমূলের এইসব নেতারা এটা সমাজটাকে কলঙ্কিত কলুষিত করে দিচ্ছে। প্রথম কথা বলি, সেদিনকে যা জনজোয়ার হয়েছে তাহলে মাথা খারাপ হয়েছে। বিরোধী বলে তো কিছু নেই, আর দেখেছেন মহিলাদের সেদিনকে কী আনন্দ। আর ওই যারা ঢাকিয়ালারা ছিল তাদের বেশি দূর বাড়ি না, মুসলদপুর, তাদের কাছে শুনলেই বুঝতে পারেন। তারা বলছে, দাদা জিতে তো গেছে, ঢাকের তালে একটু হোক না। তা ঢাকের তালে নেচেছি, দুর্গাপুজোই নাচছি, সব তা আমরা তো জিতেই গেছি। ও কে কী বললো, কে কী বললো, খাই না মাথায় দেয় আমি জানি না।